আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, জনসংখ্যা নিয়ন্ত্রণে কোথায় বাধা দিচ্ছেন সংখ্যালঘুরা, প্রশ্ন শিলচর কংগ্রেসের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের বেকারদের নাম অনলাইন পঞ্জীয়ন করার নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে মেডিকেল কলেজের দাবি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। খুব শীঘ্রই মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার রেশন ডিলারদের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে মুসলিমদের টার্গেট করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বললেন সাংসদ আব্দুল খালেক। অবশেষে দীর্ঘ বন্দী জীবন কাটিয়ে কারাগার থেকে মুক্তি পেলেন সিএএ বিরোধী আন্দোলনের নায়ক বিশিষ্ট যুব নেতা অখিল গগৈ। এবং সর্বশেষ খবরটি হলো, টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপি কেবল জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে রাজনীতি করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে কারো কোনো বাধা নেই, জনসংখ্যা নিয়ন্ত্রণে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ বাধা দিচ্ছে না। তাই বিজেপিকে রাজনীতি না করে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল আনার দাবি জানান জেলা কংগ্রেস নেতৃবৃন্দ। শিলচর জেলা কংগ্রেস নেতারা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যে 29% সংখ্যালঘু জনসংখ্যা বেড়েছে, কিন্তু কেন্দ্রীয় সমীক্ষা মতে দেশের 2.2% সংখ্যালঘু জনসংখ্যা বেড়েছে। আসামের শাসক দল বিজেপিকে হটিয়ে ক্ষমতা দখলে ব্যর্থ হলেও এবারেও রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। সবচেয়ে বড় কথা, খাচার জেলার 7 বিধানসভার মধ্যে কংগ্রেস এআইডিএফ মহাজোট 3টি দখল করলেও এর মধ্যে 2টি কংগ্রেস দখল করায় রাজনীতির ময়দানে অপোজিশন স্পেস পুরোপুরি কংগ্রেসের দখলে। আর তা বোঝাতেই দেরিতে হলেও রাজ্যে সরকার গঠনের প্রায় 2 মাসের মাথায় এই প্রথম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের আর্থিক নীতি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, করোনা ভ্যাকসিনের ঘাটতি, বিদ্যুতের বিল বৃদ্ধি, কৃষকের দুরবস্থা, বেকার সমস্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন, মহিলাদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে শিলচর জেলা কংগ্রেস সরব হল। বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের লক্ষ্য ও কর্মসূচি নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন জেলা কংগ্রেস নেতৃবৃন্দ ও বিধায়ক দ্বয়। বিজেপি সরকারের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন তুলে বক্তব্য রাখেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা সভাপতি প্রদীপ কুমার দে, জেলা মুখপাত্র জ্যোতির্ময় দে, প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক, প্রদেশ সম্পাদক সঞ্জীব রায়, জেলা মহিলা সভানেত্রী সঞ্চিতা আচার্য, যুব নেতা মুকেশ পাণ্ডে ও বরিষ্ঠ নেতা সীমান্ত ভট্টাচার্য ও দেবদীপ দত্ত প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, যেসব প্রত্যাশা ও সম্ভাবনার কথা দিয়ে বারবার বিজেপি সরকার দেশের জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল তা অধিকাংশ ফলদায়ক হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে, বিরোধী দলকে উপেক্ষা করা হচ্ছে, যা গণতন্ত্রে কখনো কাম্য নয়। কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর থেকে অর্থাৎ 2014 সাল থেকে তীব্র হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিজেপি সরকারের আমলে 33 থেকে 35 টাকা ট্যাক্স বেড়েছে, অথচ কংগ্রেসের 60 থেকে 70 বছরের শাসনকালে মাত্র 10 টাকা ট্যাক্স বেড়েছে। বিজেপি সরকারের গত 7 বছরের শাসনে 25 টাকা ট্যাক্স বেড়েছে, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সংকটে পড়েছেন, ট্যাক্স বৃদ্ধি হয় অনেক জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, সাধারণ মানুষের অনেক অভাব অভিযোগকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে, কিছু মানুষকে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে, অথচ তেল থেকে শুরু করে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়েছে। কংগ্রেস নেতারা আরও বলেন, বর্তমান করোনা মহামারী ও লকডাউনের সময় কৃষকদের অবস্থা অতি সংকীর্ণ হয়ে পড়েছে, প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যমূলক আচরণ দেখা যাচ্ছে, করোনা মহামারী প্রতিরোধে ভ্যাকসিনের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন জনতা।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ভ্যাকসিনের কোনো অভাব নেই বলে টুইট করেছেন, কিন্তু বাস্তবে ভ্যাকসিন পাচ্ছেন না জনগণ। ভ্যাকসিনের ঘাটতি নিয়ে জনগণকে অন্ধ করে রাখা হয়েছে। এখন আর মুখ্যমন্ত্রীকে ভ্যাকসিন নিয়ে টুইট করতে দেখা যায় না। এদিন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তারা আরও বলেন, পাঁচ গ্রামের কাঁচার কাগজ কল শীঘ্রই পুনরুজ্জীবিত করতে হবে। বিজেপি নেতা মন্ত্রী বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কাগজ কল নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করছেন না। কর্মচারীদের বেতন প্রদান করা অতি জরুরি, কারণ এ পর্যন্ত বেতন না পেয়ে 91 জন কর্মচারীর মৃত্যু হয়েছে। পাঁচ গ্রাম কাগজ কল পুনরুজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী থাকাকালীন সর্বানন্দ সোনোয়াল প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমানের মুখ্যমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তারা আরও বলেন, কোভিডের প্রোটোকল দেখিয়ে উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। বিজেপি নির্বাচনের আগে বিদ্যুতের 30 ইউনিট বিল ছাড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন এর বিপরীতে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হচ্ছে। বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে বলে বিগত সরকারের আমলে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে পারেনি। এর জন্য বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বিজেপি সরকার করোনা সংক্রমণ রোধে ব্যর্থ হয়েছে। বিগত সময়ে যে কোনো ব্যক্তি পজিটিভ হলে সেই ব্যক্তির হিস্ট্রি নেওয়া হয়েছিল, বাড়ি বাড়ি আশাকর্মী গিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন, স্থানে স্থানে স্যানিটাইজেশন করা হয়েছিল, কিন্তু এবার এসব কিছুই নিয়ম নীতি মেনে চলতে দেখা যায়নি। রাজ্যের শাসক দল করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তারা। অপরদিকে উচ্ছেদ অভিযান নিয়ে এবার সরব হলেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। তিনি এ নিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যানের দ্বারস্থ হলেন। গত 30 মে এ নিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চিঠিতে বলেন, গত 17 মে শোণিতপুর জেলার জামগুড়িহাটে ও 6 জুন হোজাইয়ের লঙ্কার কাকিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি এই উচ্ছেদ অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। শোণিতপুর ও হুজাই জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান উদ্দেশ্য প্রণোদিত। কংগ্রেস সাংসদ আব্দুল খালেক বলেন, যখন গোটা বিশ্ব অতিমারী পরিস্থিতিতে নাজেহাল, তখন শোণিতপুর জেলা প্রশাসন জোর করে জামগুড়িহাটের 25টি পরিবারকে উচ্ছেদ করেছে ভিটেমাটি থেকে। এই উচ্ছেদ অভিযানকে তিনি অনৈতিক ও অমানবিক আখ্যা দেন। মহিলা ও শিশুসহ 25টি পরিবারের লোককে সংক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যখন রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছে, সবাইকে যখন নিজের বাড়িতে থাকতে বলছে, তখন এই উচ্ছেদ অভিযান চালানো হয়। একইভাবে হুজাই জেলা প্রশাসন কাকির 70টি বাড়িঘর ভেঙে দিয়েছে। অনেক মহিলা ও শিশু এই অতিমারী পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে। 5 জুন বিকেল 4টায় উচ্ছেদ নোটিশ দরিয়ে দেওয়া হয়। 24 ঘন্টার আগেই কাকিতে উচ্ছেদ অভিযান চালিয়ে 70টি পরিবারের বাড়িঘর ভাঙ্গা হয়। এই উচ্ছেদ অভিযান অবৈধ ও কারণবিহীন বলে কংগ্রেস সাংসদ আব্দুল খালেক দাবি করেন। অপরদিকে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার রেশন ডিলারদের ন্যায্য বকেয়া পরিশোধের জন্য বিধানসভা অধিবেশনে দাবি জানাবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়া সরকারও ইতিমধ্যে ডিলারদের বকেয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে, তাই পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন রেশন ডিলাররা। জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে না এনএফএসএ রেশনের চাল। উল্লেখ্য, 2 বছর থেকে ডিলাররা পাচ্ছেন না কমিশন ও গাড়ি ভাড়া, তাই তাদের পক্ষে আর কাজ চালানো সম্ভব হচ্ছে না। 1 মাস আগে সাংবাদিক সম্মেলন করে তারা জুলাই মাস থেকে রেশনের সামগ্রী বণ্টন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু বৃহস্পতিবার লোয়ারপুয়া কোঅপারেটিভ সোসাইটির 34 জন ডিলার পুনরায় মিলিত হয়ে করোনা অতিমারীর সময় গ্রাহকদের কথা চিন্তা করে পাথারকান্দির বিধায়কের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিধায়ক তাদের আশ্বাস দেন যে আগামী বিধানসভা অধিবেশনে এইসব সমস্যা তুলে ধরবেন, তাই জুলাই মাসে চাল বণ্টন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লোয়ারপুয়া সমবায় সমিতির ডিলাররা। অপরদিকে অবশেষে দীর্ঘ বন্দি জীবন কাটিয়ে কারাগার থেকে মুক্তি পেলেন সিএএ বিরোধী আন্দোলনের নায়ক অখিল গগৈ। তার বিরুদ্ধে করা অন্তিম মামলায় নির্দোষ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এনআইএ আদালত তাকে বেকসুর খালাস করে দেয়। উল্লেখ্য, ভারতীয় সংবিধান স্বীকৃত 1967 সালের আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের অধীনে 2019 সালের 12 ডিসেম্বর কা বিরোধী আন্দোলনের নেতা তথা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রধান অখিল গগৈকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় 570 দিন কারাগারে বন্দিজীবন কাটিয়ে তিনি হাজতবাস থেকে মুক্তি পাওয়ায় বেজায় খুশি অনুভব করছেন তার অনুগামীরা।
এদিকে এদিন জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে এসেই প্রথমে অখিল গগৈ ইচ্ছা আন্দোলনে শহীদ হওয়া স্যাম স্ট্যাফোর্ডের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান। বাকি আরও সাত শহীদের বাড়িতেও গিয়েছেন। এরপর রাইজর দলের মুখ্য কার্যালয় ও কৃষক মুক্তির মুখ্য কার্যালয়ে গিয়েছেন বিধায়ক অখিল গগৈ। রাষ্ট্রীয় অনুসন্ধানকারী সংস্থা এনআইএর দায়ের করা কোনো মামলায় দোষী সাব্যস্ত করতে পারেনি অখিল গগৈকে। ১২টিরও অধিক মামলা করেছিল অখিল গগৈর বিরুদ্ধে এনআইএ। কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং অবলীলায় জয়ী হন কা আন্দোলনের নেতা তথা কৃষক মুক্তির প্রধান অখিল গগৈ। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের দিকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় সরগরম হয়ে উঠেছিল গোটা দেশ। এ প্রসঙ্গে তখন রাজধানী দিল্লিতে সংগঠিত শাহিনবাগের আন্দোলনের রূপরেখা ছিল খুবই মারাত্মক, আর এর চেয়েও আসামের অবস্থা আরও উত্তপ্ত ছিল। খা আন্দোলনকে হিংসার দিকে মূল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ ছিল অখিল গগৈর বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করা হয়। এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদালতে অখিল গগৈ সহ তার অনুগামীদের বিরুদ্ধে মামলা চলছিল। অবশেষে প্রায় দেড় বছর বিভিন্ন মামলা চলাকালীন কারাগারে বন্দী ছিলেন অখিল। এরপর এক এক করে এনআইএ আদালতে মামলাগুলির শুনানি পর্ব চলে শেষ পর্যন্ত অন্তিম মামলায় এনআইএ আদালত অখিল গগৈকে বেকসুর খালাস বলে ঘোষণা করে। তবে অখিল গগৈর আইনজীবীর পক্ষ থেকে জানা গেছে, চাঁদমারি পুলিশের দাখিল করা মামলায় এনআইএ বিশেষ এক সাক্ষী পেশ করতে চলেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা গগৈর বিরুদ্ধে নতুন এক বিশেষ চার্জশিটও জমা দিতে চলেছে আদালতে। অবশ্য সেটা রদ করার কৌশল তার কাছে মজুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন। গগৈর কৌশলী জানিয়েছেন, অবজেকশন তৈরি আছে, খুব তাড়াতাড়ি তারা সেটা আদালতে পেশ করতে চলেছেন। অপরদিকে কোভিড সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের কাছে চিঠি পাঠালেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তিনি অভিযোগ করছেন, কাছাড় জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৯,৩৩,২৮২ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩,১৮,৩৪, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫২,৪১৮, অর্থাৎ পুরোপুরি দুই ডোজ টিকা নিয়েছেন মাত্র ৫২,০০০ জন। এই হিসেবে যদি টিকার কাজ চলতে থাকে তাহলে এক বছরের বেশি সময় লাগবে শুধু কাছাড়ের মানুষকে প্রতিষেধক দিতে। এরই মধ্যে শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশু কিশোরদের টিকা এখনও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা নিরীক্ষা স্তরে রয়েছে। এই অবস্থায় যদি তৃতীয় ঢেউ আসার আগে সবাইকে প্রতিষেধক দিতে হয় তাহলে বর্তমান ব্যবস্থাকে বহাল রাখলে তা কখনো অর্জন করা সম্ভব নয়। প্রাক্তন সাংসদের সুপারিশ, এই অবস্থায় বিষয়টি জরুরিভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা রচনা করতে হবে, অন্যথায় তৃতীয় ঢেউ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি সুস্মিতা স্মরণ করিয়ে দেন, শিশু কিশোরদের টিকা পদ্ধতিতেও অগ্রাধিকার দিয়ে সমস্যা সুরাহা করতে হবে।